হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ইন্ডিয়ার যে স্টেটগুলো আছে সেই স্টেটের ক্যাপিটাল নিয়ে আলোচনা করব। দেখো খুব ভালো করে, এই তোমরা এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তো স্টেটগুলো এবং তার এরিয়া, তার ক্যাপিটাল কী, কোন কোথায় কোন স্টেট আছে এটা সম্পর্কে একটা আইডিয়া এসে যাবে। খুব ভালো করে এটাকে দেখার চেষ্টা করো। দেখো আমি ফার্স্ট নর্থ থেকে স্টার্ট করি। অ্যাকচুয়ালি ম্যাপ, আমাদের ম্যাপে যেটা থাকে, ম্যাপের এই আপ সাইড এটা থাকে নর্থ, আর এদিকটা থাকে সাউথ, রাইট সাইড থাকে ইস্ট, আর লেফট সাইড থাকে ওয়েস্ট। এই ম্যাপটাকে মোটামুটি এই এইভাবে ম্যাপ করা হয়। তো দেখো ফার্স্টে যেটা নিয়ে আমি যাচ্ছি, হিমাচল প্রদেশকে প্রথমে দেখাচ্ছি আমি। এই যে এই যে জোনটা দেখা যাচ্ছে, আমি এখান দিয়ে পেন ইয়ে করছি, এইটা হচ্ছে হিমাচল প্রদেশ। এই এটা হচ্ছে হিমাচল প্রদেশ, আর হিমাচল প্রদেশের ক্যাপিটাল, হিমাচল প্রদেশের ক্যাপিটাল আমরা দেখছি। হিমাচল প্রদেশের ক্যাপিটাল হচ্ছে হিমাচল প্রদেশকে আমি যদি নিয়ে আসি, হিমাচল প্রদেশ, আর হিমাচল প্রদেশের ক্যাপিটাল হচ্ছে সিমলা। হিমাচল প্রদেশের ক্যাপিটাল কি আমরা দেখতে পাচ্ছি, হিমাচল প্রদেশের ক্যাপিটাল হচ্ছে সিমলা। ওকে, খুব ভালো করে লক্ষ্য করে দেখো, হিমাচল প্রদেশটাকে আমি হাইলাইট করছি, হিমাচল প্রদেশের ক্যাপিটাল সিমলা। নেক্সট যেটা আমরা দেখব এটাকে আমি আবার এ করে দিই। নেক্সট যেটা দেখব পাঞ্জাব, পাঞ্জাবকে আমি নিয়ে আসলাম। নেক্সট যেটা করছি সেটা হচ্ছে পাঞ্জাব, এই হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবের ম্যাপটাকে আমি এখানে কাট করে এনেছি, পাঞ্জাবের ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, পাঞ্জাবের ক্যাপিটাল চণ্ডীগড়। এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এই পাঞ্জাব আর এই হরিয়ানা এই দুটো স্টেটকে নিয়ে, এখানে একটা জিনিস দেখো খুব ভালো করে, আমি একটু হাইলাইট করছি, তো ভালো করে একটু দেখে নাও এই ব্যাপারটা। এই পাঞ্জাব, পাঞ্জাব আর হরিয়ানা এই দুটোরই কিন্তু ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু অনেক সময় অনেকের ভুল হয়ে যায়, এই জিনিসটা খেয়াল রাখলে আর এই ভুলটা হবে না। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আমাদের যেটা দেখা যাচ্ছে, একটু জুম করছি, নেক্সট আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের ক্যাপিটাল দেখতে পাচ্ছি, যে উত্তরাখণ্ডের ক্যাপিটাল দেওয়া আছে দেহরাদুন। নেক্সট এদিকে দেখো একটু ওয়েস্টের দিকে, ওয়েস্টের দিকে আসছে হরিয়ানা, এখানে ওয়েস্টে রয়েছে হরিয়ানা, আর হরিয়ানার ক্যাপিটাল কিন্তু এখানে দিল্লি। আর একটা খুব ভালো করে এখানে যেটা লক্ষ্য রাখতে হবে, আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়ার ক্যাপিটাল কিন্তু হচ্ছে নিউ দিল্লি, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখো। আর নেক্সট যে এখানে স্টেট আসছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে লখনউ। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, উত্তরপ্রদেশের ক্যাপিটাল এখানে হচ্ছে লখনউ। ঠিক আছে, এটা হচ্ছে উত্তরপ্রদেশ, তার ক্যাপিটাল লখনউ। নেক্সট দেখো একটু ওয়েস্টের দিকে, ওয়েস্টের দিকে আছে আছে রাজস্থান, রাজস্থান তার ক্যাপিটাল আসছে জয়পুর। আর আরেকটু যদি আমি নিচের দিকে নামি, এটা হচ্ছে গুজরাট, গুজরাট, গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর। খুব ভালো করে খেয়াল করে দেখো, এবং ঠিক মিডিলে, ইন্ডিয়ার ঠিক মিডিলে রয়েছে মধ্যপ্রদেশ, যার ক্যাপিটাল হচ্ছে ভোপাল। এবং আমি আরেকটু ইস্টের দিকে যদি এগোতে থাকি, ইস্টের দিকে এগোতে থাকলে এখানে হচ্ছে বিহার, বিহার, বিহারের এই এরিয়া, বিহারের এই এরিয়া, বিহারের ক্যাপিটাল হচ্ছে পাটনা। আর একটু আমি নর্থের দিকে যদি যাই, নর্থের দিকে যদি যাই তাহলে দেখতে পাবো সিকিম আছে, সিকিম যার ক্যাপিটাল গ্যাংটক, যেটা খুবই পরিচিত আমাদের কাছে, আমরা অনেক সময় ঘুরতে যাই গ্যাংটক। আর এদিকে তারপরে দেখো বিহারের পরেই এখানে রয়েছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঠিক পাশেই, ঝাড়খণ্ড যার ক্যাপিটাল হচ্ছে রাঁচি। আর ওয়েস্ট বেঙ্গল তো আমরা সবাই জানি, আমরা ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল হচ্ছে কলকাতা। ওকে, নেক্সট দেখো, নেক্সট এদিকটা একটু ইস্টের, ইস্ট, ইস্ট সাইডে যদি আমি যাই,
এই সাইডে এদিকে আছে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি ইটানগর, আর তারপর এখানে আসছে আসাম, আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর। নেক্সট দেখো এখানে মেঘালয়, মেঘালয়ের ক্যাপিটাল হচ্ছে শিলং। আর আরেকটু ইস্টের দিকে যদি আমরা চলে যাই, সেখানে আছে নাগাল্যান্ড, নাগাল্যান্ডের ক্যাপিটাল কোহিমা। আবার যদি একটু নামি এখানে মণিপুর, যার ক্যাপিটাল হচ্ছে ইম্ফল। আর এদিকে আছে মিজোরাম, যার ক্যাপিটাল হচ্ছে আইজল। এটা ইস্ট সাইডে আমরা গেলাম। এবার আমি যদি সাউথের দিকে আস্তে আস্তে এগোতে থাকি, তো আমি এখানে দেখতে পাচ্ছি ছত্তিশগড়, ছত্তিশগড় যার ক্যাপিটাল হচ্ছে রায়পুর। আর এখানে ওড়িশা, উড়িষ্যা যার ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর। আমরা পুরী, তো এখানে খুব জনপ্রিয় জায়গা একটা পুরী। এদিকে হচ্ছে বে অফ বেঙ্গল, ভূমধ্যসাগর পরিষ্কার ম্যাপে দেখা যাচ্ছে যেটা। আর একটু ওয়েস্টের দিকে যদি আমরা যাই, মহারাষ্ট্র, মহারাষ্ট্র ঠিক আছে, এটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ক্যাপিটাল তো আমরা সবাই জানি মুম্বাই, যেটা ফিল্ম সিটি নামে খুব পরিচিত। আর একটু ওপরের দিকে মুম্বাইয়ের একটু ওপরের দিকে দেখে দেখো দমনান্দিউ দেখা যাচ্ছে, যার ক্যাপিটাল হচ্ছে দমন। এদিকে দাদরা নগর হাভেলি সিলভাসা। আর একটু এদিকে দেখো, এই একটু নিচের দিকে যদি আমরা নামতে থাকি, তেলেঙ্গানা নিউ স্টেট, এই এখন এটা নিউ স্টেট তেলেঙ্গানা, যার ক্যাপিটাল এখানে দেখতেই পাচ্ছ হচ্ছে এটা হায়দ্রাবাদ। আর তারপর কর্ণাটক, এদিকে আসছে কর্ণাটক, কর্ণাটকের ক্যাপিটাল আমরা সকলেই জানি বেঙ্গালুরু। আর একটু ওয়েস্টের দিকে আসছে গোয়া, গোয়ার ক্যাপিটাল হচ্ছে পানাজি। আবার যদি আমি এই এদিকে যাই, তো এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, দেখতে পাচ্ছ এই অন্ধ্রপ্রদেশ ভেঙে এখানে টোটাল ছিল, এটা টোটালে ছিল অন্ধ্রপ্রদেশ এই এই জোনটা, এখান থেকে ভেঙে আর কি এটা তেলেঙ্গানাটা আলাদা হয়েছে। এদিকে আছে পুডুচেরি, আর এই হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ু দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তামিলনাড়ু যেটার ক্যাপিটাল আছে চেন্নাই। আর এদিকে পুডুচেরি পন্ডিচেরি রয়েছে এখানে। আর এদিকে লেফটে রয়েছে দেখো কেরালা, যার ক্যাপিটাল হচ্ছে তিরুবনন্তপুরম। এই জিনিসগুলোকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, ভালো করে দেখতে হবে এই জিনিসগুলোকে। এদিকে আবার আছে আন্দামান নিকোবর, নিকোবর আইল্যান্ডগুলো রয়েছে, যার ক্যাপিটাল এখানে আমরা দেখতে পাচ্ছি পোর্ট ব্লেয়ার। মোটামুটি এই জিনিসগুলো যদি মনে রাখা যায়, তো ইন্ডিয়ার যে স্টেটগুলো রয়েছে, যে স্টেটগুলোর ক্যাপিটাল সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে। খুব ভালো করে ভিডিওটাকে খেয়াল করো, যদি আরও কিছু জানার দরকার থাকে, কিছু থাকে অবশ্যই জানাবে। ও এখানে একটা জিনিস আছে যে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ যার ক্যাপিটাল আমরা এখানে দেখতে পাচ্ছি কারাবাতি। ওকে, এইগুলোকে ভালো করে লক্ষ্য করো, ভিডিওটাকে বারবার করে দেখো, দেখো ম্যাপটার সাহায্যে ভিডিওটাকে যদি বারবার করে দেখো, তাহলে দেখবে ক্যাপিটালগুলো খুব সহজেই মনে থেকে গেছে, এটা নিয়ে খুব অসুবিধা হয়নি, খুব সহজেই মনে রাখা যাবে। আমি পরপর এই ভিডিওগুলো দিতে থাকবো, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। যদি আরও কিছু জানার দরকার হয় কমেন্ট বক্সে লিখে জানাও, আমি আমার সাধ্যমতো যতটুকু যা করা সম্ভব আমি অবশ্যই করব। যতখানি আমার কাছ থেকে হেল্প দরকার আমি ডেফিনেটলি সেই হেল্পটা করব। থ্যাংক ইউ।